বাংলাদেশে পাচারকারীদের ছোড়া গুলিতে গোয়ালপুকুর থানার ভারত বাংলা সীমান্তে বিএসএফ জওয়ান গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। বিএসএফের 152 নম্বর ব্যাটেলিয়ন সূত্রে জানা গিয়েছে, গোয়ালপুকুর থানার ভারত বাংলাদেশ সীমান্তের তিনগাঁও এলাকায় বাংলাদেশি পাচারকারীদের ছোড়া গুলিতে বিএসএফের 152 নম্বর ব্যাটেলিয়নের জওয়ান মুকেশ চাঁদ শর্মা গুরুতর জখম হয়েছেন। গতকাল শনিবার গভীর রাতে ভারত বাংলাদেশ সীমান্তের তিনগাঁও এলাকার টহলদারি চলার সময় 3 থেকে 4 জন পাচারকারী গোয়ালপুকুর থানার গোয়ালিন এলাকা থেকে ভারত বাংলাদেশ সীমান্তের কাঁটাতার পেরিয়ে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিল। সে সময় টহলদারিতে থাকা বিএসএফের জওয়ানরা ওই পাচারকারীদের পিছু করে ধাওয়ার চেষ্টা করলে পাচারকারীরা বিএসএফের জওয়ানদের লক্ষ্য করে গুলি ছুড়লে মুকেশ চাঁদ শর্মার পেটের পাশে গুলি লাগে। জবাবে আত্মরক্ষায় বিএসএফ 01 রাউন্ড গুলি চালায় বাকি পাচারকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও বিএসএফের জওয়ানরা বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার হরিপুর থানার মারধুর গ্রামের বাসিন্দা মোহাম্মদ সুমনকে আটক করে। ধৃতদের কাছ থেকে তল্লাশি চালিয়ে 326 বোতল ফেনসিডিল ও 1টি দেশি পিস্তল সহ 1 রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। বর্তমানে জখম বিএসএফের জওয়ান ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ধৃত বাংলাদেশি পাচারকারী মোহাম্মদ সুমনকে বিএসএফ পুলিশের হাতে তুলে দিয়েছেন। ঘটনার তদন্ত শুরু করেছে গোয়ালপুকুর থানার পুলিশ। উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর থেকে অন্য রায়ের রিপোর্ট।